আমার আছে, আই হ্যাভ। আই মানে আমার, হ্যাভ মানে আছে। আই হ্যাভ মানে আমার আছে, হ্যাভ আছে অর্থে ব্যবহার করতে হয়। আমাদের আছে, উই হ্যাভ। উই মানে আমাদের, হ্যাভ মানে আছে। উই হ্যাভ মানে আমাদের আছে। তোমার আছে, ইউ হ্যাভ। ইউ মানে তোমার, হ্যাভ মানে আছে। ইউ হ্যাভ মানে তোমার আছে। তোমাদের আছে, ইউ হ্যাভ। ইউ মানে তোমাদের, হ্যাভ মানে আছে। ইউ হ্যাভ মানে তোমাদের আছে। তাহার আছে, হি হ্যাজ। হি মানে তাহার, হ্যাজ মানে আছে। হি হ্যাজ মানে তাহার আছে। তাহাদের আছে, দেই হ্যাভ। দেই মানে তাহাদের, হ্যাভ মানে আছে। দেই হ্যাভ মানে তাহাদের আছে। আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। আই হ্যাভ আ পেন। আই হ্যাভ মানে আমার আছে, আ পেন একটি কলম। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। আমাদের একটি বাগান আছে, উই হ্যাভ আ গার্ডেন। উই হ্যাভ মানে আমাদের আছে, আ গার্ডেন একটি বাগান। উই হ্যাভ আ গার্ডেন, আমাদের একটি বাগান আছে। তোমার একটি পেন্সিল আছে, ইউ হ্যাভ আ পেন্সিল। ইউ হ্যাভ মানে তোমার আছে, আ পেন্সিল মানে একটি পেন্সিল। তোমাদের একটি কুকুর আছে, ইউ হ্যাভ আ ডগ। ইউ হ্যাভ মানে তোমাদের আছে, আ ডগ মানে একটি কুকুর। তোমাদের একটি কুকুর আছে। তাহার একটি খেলনা আছে, হি হ্যাজ আ টয়। হি হ্যাজ মানে তাহার আছে, আ টয় মানে একটি খেলনা। হি হ্যাজ আ টয়, তাহার একটি খেলনা আছে। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আই হ্যাভ মানে আমার আছে, আ কার মানে একটি গাড়ি। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আমার একটি মোবাইল আছে, আই হ্যাভ আ মোবাইল। আই হ্যাভ মানে আমার আছে, আ মোবাইল মানে একটি মোবাইল। আই হ্যাভ আ মোবাইল, আমার একটি মোবাইল আছে। রাহুলের একটি বিড়াল আছে, রাহুল হ্যাজ আ ক্যাট। রাহুল হ্যাজ আ ক্যাট। রাহুল হ্যাজ মানে রাহুলের আছে, আ ক্যাট মানে একটি বিড়াল। রাহুল হ্যাজ আ ক্যাট, রাহুলের একটি বিড়াল আছে। আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক। আই হ্যাভ মানে আমার আছে, আ বুক মানে একটি বই। আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। আমাদের একটি বাড়ি আছে, উই হ্যাভ আ হাউস। উই হ্যাভ মানে আমাদের আছে, আ হাউস মানে একটি বাড়ি। উই হ্যাভ আ হাউস, আমাদের একটি বাড়ি আছে। তাহার একটি আংটি আছে, হি হ্যাজ আ রিং। হি হ্যাজ মানে তাহার আছে, আ রিং মানে একটি আংটি। হি হ্যাজ আ রিং মানে তাহার একটি আংটি আছে। তোমাদের একটি ঘড়ি আছে, ইউ হ্যাভ আ ওয়াচ। ইউ হ্যাভ মানে তোমাদের আছে, আ ওয়াচ মানে একটি ঘড়ি। ইউ হ্যাভ আ ওয়াচ, তোমাদের একটি ঘড়ি আছে। বেবির একটি টুপি আছে, বেবি হ্যাজ আ ক্যাপ। বেবি হ্যাজ মানে বেবির আছে, আ ক্যাপ মানে একটি টুপি। বেবি হ্যাজ আ ক্যাপ, বেবির একটি টুপি আছে। এবার আমরা হ্যাট দিয়ে কিছু ছোট ছোট বাক্য দেখব। হ্যাট ছিল অর্থে ব্যবহার করতে হয়। আমার ছিল, আই হ্যাট। আই মানে আমার, হ্যাট মানে ছিল। আই হ্যাট মানে আমার ছিল। আমাদের ছিল, উই হ্যাট। উই মানে আমাদের, হ্যাট মানে ছিল। উই হ্যাট মানে আমাদের ছিল। তোমার ছিল, ইউ হ্যাট। ইউ মানে তোমার, হ্যাট মানে ছিল। ইউ হ্যাট মানে তোমার ছিল। তোমাদের ছিল, ইউ হ্যাট। ইউ মানে তোমাদের, হ্যাট মানে ছিল। ইউ হ্যাট মানে তোমাদের ছিল। তাহার ছিল, হি হ্যাট। হি মানে তাহার, হ্যাট মানে ছিল। হি হ্যাট মানে তাহার ছিল। তাহাদের ছিল, দেই হ্যাট। দেই মানে তাহাদের, হ্যাট মানে ছিল। দেই হ্যাট মানে তাহাদের ছিল। ইহার ছিল, ইট হ্যাট। ইট মানে ইহার, হ্যাট মানে ছিল। ইট হ্যাট মানে ইহার ছিল। সেলিমের ছিল,
সেলিম হ্যাট, সেলিম মানে সেলিম, হ্যাট মানে ছিল, সেলিম হ্যাট মানে সেলিমের ছিল। আমার একটি থলি ছিল, আই হ্যাড আ ব্যাগ, আই হ্যাড মানে আমার ছিল, আ ব্যাগ মানে একটি থলি, আই হ্যাড আ ব্যাগ আমার একটি থলি ছিল। আমাদের একটি বাগান ছিল, উই হ্যাড আ গার্ডেন, উই হ্যাড মানে আমাদের ছিল, আ গার্ডেন মানে একটি বাগান, উই হ্যাড আ গার্ডেন মানে আমাদের একটি বাগান ছিল। তোমার একটি জামা ছিল, ইউ হ্যাড আ শার্ট, ইউ হ্যাড মানে তোমার ছিল, আ শার্ট মানে একটি জামা, ইউ হ্যাড আ শার্ট মানে তোমার একটি জামা ছিল। তোমাদের অনেক কলম ছিল, ইউ হ্যাড মেনি পেন্স, ইউ হ্যাড মানে তোমাদের ছিল, মেনি পেন্স মানে অনেক কলম, ইউ হ্যাড মেনি পেন্স তোমাদের অনেক কলম ছিল।